তো বন্ধুরা তোমরা জানো মোহনবাগান দল থেকে বিদায় নিয়ে নিয়েছে মোহনবাগান দলের প্রাক্তন আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকু তো আরমান্দো সাদিকু যে মোহনবাগান দল ছিল এফসি গোয়া দলে পাড়ি দিয়েছে সেটা কিন্তু তোমাদের জানিয়েছি আর ঠিক সেই মতনই আজ সকালবেলায় আরমান্দো সাদিকুকে গুড বাই পোস্ট করে কিন্তু জানিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট যে আরমান্দ সাদিকু তাদের দলে আর নেই মানে আরমান্দো সাদিকুকে তারা ছেড়ে দিয়েছে আর আরমান সাদিকুর পথ ধরে মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে আইএসএল এর অন্যতম সেরা আক্রমণাত্মক বিদেশি গ্রেক স্টুয়ার্ট তো চৌত্রিশ বছর বয়সে স্কটল্যান্ডের এই গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু এর আগে জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি দলের হয়ে আইএসএল এ তিনি খেলেছেন এবং এ কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্সও রয়েছে সেন্টার ফরওয়ার্ড পজিশনের পাশাপাশি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এবং মিডফিল্ড পজিশনেও সে খেলতে পারে ইভেন ফলস নাইন হিসাবেও কিন্তু গ্রেক স্টোয়ার্টকে আমরা খেলতে দেখেছি তো ইন্ডিয়ান সুপার লিগে প্রায় পঞ্চাশটার কাছাকাছি ম্যাচে কুড়িটা গোল এবং একুশটা অ্যাসিস্ট রয়েছে এই গ্রেক স্টোয়ার্টের খাতায় তো আইএসএল এর সেরা বিদেশি অ্যাটাকিং প্লেয়ারকে এবার কিন্তু চূড়ান্ত করে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের আপফ্রন্টকে আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য তো ইতিমধ্যেই মোহনবাগানের আপফ্রন্টে বিদেশি প্লেয়ারদের মধ্যে ডিমিত্রি পেট্টাডস জেমি ম্যাকলারেন এবং জেসন গামিংসের মতন তারকা প্লেয়াররা রয়েছে এর পাশাপাশি আবার গ্রেগ গ্রেগেস্টওয়ার্টের অন্তর্ভুক্তিতে মোহনবাগানের আপফ্রন্ট যে এর অন্যতম সেরা আপফ্রন্ট হয়ে গেল সেটা কিন্তু তোমরা বলতেই পারো তখন এটাই দেখার বিষয় হবে সবুজ মেরুন জার্সিতে গ্রেগ স্টুয়ার্ট তার সেরা পারফমেন্সটা মেলে ধরতে পারে নাকি যেমনটা তিনি আগে মুম্বাই সিটি এফসি বা জামশেদপুর এফসি জার্সিতে খেলেছেন তো যাক আজ কিছুক্ষণ আগে মোহনবাগান ম্যানেজমেন্ট এই গ্রেগ স্টুয়ার্টের নাম তারা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে আর এই গ্রেক স্টুয়ার্টের নামের ঘোষণার পাশাপাশি মোহনবাগান দলে কিন্তু পাঁচজন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হয়ে গেছে তো এখানে পাঁচজন বিদেশি প্লেয়ার বলছি কারণ এখনও কিন্তু জেমি মেখলারের নামটা ঘোষণা হয়নি তবে খুব সমস্ত জেমি মেখলারের নামটাও খুব তাড়াতাড়ি ঘোষণা করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ ইন্ডিয়ান ফুটবল সার্কিটে জেমি মেখলারনের মতন বড় প্লেয়ার কিন্তু খুব কমই এসেছে আর সেই কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে তারা জেমি মেখলারানের অ্যানাউন্সমেন্টটা গ্র্যান্ডভাবে করতে তো যেমনটা খবর জেমি মেখলারানের নামটা কিন্তু উনত্রিশ তারিখের আগেই ঘোষণা হয়ে যাবে এবং খুব সময় তো আগামী উনত্রিশ তারিখ মানে মোহনবাগান দিবসে মাঠে কিন্তু সমর্থকদের সামনে জেমি মেখলারণকে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান কর্মকর্তারা তো যে গ্রেক স্টুয়ার্টের অন্তর্ভুক্তিতে মোহনবাগান দল কতটা স্ট্রং হলো বা গ্রেক স্টুয়ার্টের অন্তর্ভুক্তিতে মোহনবাগান দলের জন্য কতটা বেটার হলো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এই ভিডিওতে মোহনবাগানের লেটেস্ট সাইনিং নিয়ে তোমাদের মধ্যে এই আলোচনাটাই করা ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে